সকালে চালু হয়েছে মেট্রো রেল, যে মেট্রো রেল শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে বিক্ষোভ তৈরি হয়েছিল, সেই বিক্ষোভে কিন্তু দুর্বৃত্তরা মেট্রো রেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল। এবং এরপর অনেকটা সময় জুড়ে যদি বলা যায় আজকে সকাল পর্যন্ত আসলে মেট্রো রেল বন্ধ ছিল, তবে এই মুহূর্তে কিন্তু আসলে মেট্রো রেল আবারও চালু হয়েছে এবং মানুষজন কিন্তু মেট্রো রেলে যাতায়াতটা শুরু করেছে। তবে আজ যেহেতু চালু হওয়ার প্রথম দিন, আমরা সেই প্রথম দিনে লক্ষ্য করছি যাত্রী সংখ্যা কিছুটা কম থাকলেও কিন্তু মানুষজন আসলে মেট্রো রেলটি আবারও ব্যবহার করতে শুরু করেছে। যেমনটি আমরা জেনেছিলাম যে এর আগে যেমনটি বলা হয়েছিল যে এক বছরের অধিক সময় আসলে প্রয়োজন হবে মেট্রো রেলের কাজ শুরু করতে, তবে এক বছরের মধ্যে মেট্রো রেল চালু করবার সুযোগ ছিল না। তবে এরই মধ্যে যদি বলা যায় কিন্তু আজ মেট্রো রেল সেটি কিন্তু চালু হয়েছে এবং চলছে, এবং যেখানে যেখানে যদি বলা যায় যারা যাত্রী তারা কিন্তু আসলে বহন করছেন। এই মুহূর্তে উত্তরা অভিমুখে কিন্তু একটি মেট্রো রেল চলে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু আসলে মেট্রো রেল তার যে যাত্রী পরিবহন সেবা সেটি কিন্তু তারা দিয়ে যাচ্ছে, এবং নিরাপত্তার জন্য সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু রয়েছে। তবে যেমনটি বলছিলাম যে মেট্রো রেল চালু নিয়ে কিন্তু এক ধরনের আলোচনার জায়গা ছিল যে কখন আসলে সেই মেট্রো রেলটি চালু হবে, এবং বিশেষ করে মিরপুর উত্তরা যে এলাকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু রাজধানী মুখে যদি বলা যায় শাহবাগ পল্টন প্রেস ক্লাব মতিঝিল এই উদ্দেশ্যে যারা যা আসবার কথা তারা কিন্তু অনেকটাই আসলে বেগ পোহাতে হচ্ছিল এই মেট্রো রেল স্টেশন মেট্রো বন্ধ থাকার কারণে, এবং যখন আজকে থেকে কিন্তু আবারও মেট্রো রেল চালু হয়েছে এবং কিছুটা যাত্রী সংখ্যা যদি বলা যায় যাত্রী সংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে এবং প্ল্যাটফর্মেও কিন্তু আসলে তেমন মানুষের উপস্থিতি নেই যদি বলা যায়, সেই কথাটিও যদি বলা যায়। তবে আমরা একটু বিভিন্ন মানুষ আসলে যারা এসেছে তাদের সঙ্গে আমরা লক্ষ্য করেছি, যেমনটি দেখেছি তারা কিন্তু আসলে যাতায়াত করা শুরু করেছে, একজন সুস্থ হয়তো বা তাদের ভেতর থাকতে পারে। এবং যেহেতু আবারও মেট্রো চালু হয়েছে যেমনটি আমরা লক্ষ্য করছিলাম মেট্রো রেল যাতায়াত আবারও কিন্তু একটি মেট্রো যদি বলা যায় উত্তরা উত্তর স্টেশন থেকে কিন্তু মেট্রো রেল ছেড়ে এসে মতিঝিলের উদ্দেশ্যে যাচ্ছে আরও একটি ট্রেন মেট্রো রেল, কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্ল্যাটফর্মের ভিতর দিকে কিন্তু তারা আসছে এবং ভিতরে আসছে। এবং যদি বলা যায় মেট্রো রেল দীর্ঘদিনের যে মানুষের একটি স্বস্তির যা বাহন হিসেবে যেটি পরিচিত পেয়েছে সেই বাহনটি ভাঙচুরের দুটি স্টেশন ভাঙচুরের ঘটনার পরপর কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়, এবং এবং আমরা যদি লক্ষ্য করি এই ট্রেনটিতে কিন্তু মানুষের উপস্থিতি ব্যাপক পরিমাণ আসলে মানুষের উপস্থিতি বেড়েছে। এবং যদিও উত্তরা উত্তর স্টেশন থেকে কিন্তু মতিঝিল উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে আসে তা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা একটু কয়েকজন সঙ্গে কথা বলবার চেষ্টা করব। এই যে মেট্রো রেল অনেকদিন পর আসলে চালু হলো, কেমন লাগছে এবং আসলে কি বুঝছেন? খুবই রিলিফ লাগছে। আমরা যারা ওয়ার্কিং, স্পেশালি আমরা যেমন উত্তরা থেকে আসি, আমাদের আসতে যেতে অনেক টাইম লেগে যেত, অলমোস্ট নিয়ারলি আড়াই ঘন্টা তিন ঘন্টা এরকম। এখন চালু হয়েছে আলহামদুলিল্লাহ। একটা সময় ধরে তো লম্বা সময় ধরে আসলে বন্ধ থাকার কথা শুনেছিল, তখন কেমন বোধ হয়েছিল? খুব খারাপ লেগেছিল, কারণ হচ্ছে মেট্রো রেলটা আসলে মানে আমাদের দেশের সম্পদ, এটাকে ভালো রাখা আমাদের দায়িত্ব। তো যার মধ্যেই যেরকম কিছু হোক না কেন, কিন্তু আমাদের দেশটাকে তো আমাদের ভালো রাখতে হবে। সেক্ষেত্রে যারা এই কাজটা করেছে তারা তো আসলে আমার মনে হয় বুঝে করে নাই, বা তারা মেন্টালি তারা সুস্থ কি না আমি কনফিউজ, নাহলে তো তারা এ ধরনের কাজ করার কথা না। দর্শক, আমরা দেখছিলাম এখানে যারা যাত্রী ভাই যারা ছিলেন যারা আসলে মূলত মেট্রো রেলে চলাচল করে এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়েছিল তারা কিন্তু আসলে অপেক্ষা করছিল। আমরা একজন সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা লক্ষ্য করছিলাম যে মেট্রো রেল চলাচলকে কেন্দ্র করে এক ধরনের মানুষ যারা আসলে অপেক্ষা করছিলেন যে মেট্রো রেল কখন চালু হবে, এবং সেই লক্ষ্য যদি বলা যায় আজ থেকে কিন্তু আসলে মেট্রো রেল চালু হয়েছে। এই যে দীর্ঘদিন পর আবার মেট্রো রেল চালু হলো, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে।
অবশ্যই ভালো লাগার কথা, আমরা খুব শর্ট টাইমে খুব দ্রুত আসা যাওয়া করতে পারতেছি, অবশ্যই ভালো লাগতেছে। এবং এর আগে আমরা লক্ষ্য মেট্রো রেল স্টেশন ভাঙচুর হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এরপরে আসলে বন্ধ হয়ে যায়, এরকম পরিস্থিতি আবারও ঘটুক, এমন আসলে এই বিষয়ে কি বলবেন যেন না ঘটে? না, এটা তো অবশ্যই আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের টাকায় তৈরি এই স্টেশনগুলা মেট্রো রেল, তো এভাবে ভাঙচুর করা আসলে উচিত হয় নাই। মানে আমরা পরবর্তী যাতে এইগুলো খেয়াল রেখে সব কিছু করি, আন্দোলনের সময় যাতে আমরা কোনো ক্ষয়ক্ষতি না করি। এখন আসলে যে এতদিন বন্ধ ছিল তখন কেমন যাতায়াত করতে, কেমন না অবশ্যই এখন আসলে সুস্থিতা কিরকম? না, তখন অবশ্যই অনেক টাইম লাগতো, বাস দিয়ে আসা যাওয়া করা, অনেক জ্যাম পার হইতে হইতো, অনেক সিগন্যাল থাকতো, তো অনেক টাইম লাগতো অবশ্যই। আজকে হঠাৎ করে চালু হয়েছে, রাত্রে নিউজটা পাওয়ার পরে আসলে ভালোই লাগতেছে, আমিও খুব দ্রুত আসা যাওয়া করতে পারতেছি। আপনি আসলে কী করেন? আমি স্টুডেন্ট। এবং যেহেতু আপনি শিক্ষার্থীর মধ্যে রয়েছেন এবং যে ঘটনার কারণে এক বছরের অধিক এক বছর বন্ধ থাকার কথা ছিল, এখন চালু হয়ে গেছে, কীভাবে? অবশ্যই এটা কেন বলা হয়েছে এটা তো বলতে পারি না, যাই হোক দ্রুত চালু হয়ে গেছে, এটা অবশ্যই ভালো লাগতেছে। আমরা শুনছিলাম যে বিভিন্ন মানুষ তারা কিন্তু আসলে তাদের অভিমতটি জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন মেট্রো রেল চালুর ঘটনাটি তারা স্বস্তি তারা ফিরে পেয়েছেন এবং তারা চাচ্ছেন যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি বা মেট্রো রেল বা রাষ্ট্রীয় স্থাপনা কোনো হামলা বা ক্ষয়ক্ষতি যেন না ঘটে, সেটিও কিন্তু তাদের জায়গা থেকে এক ধরনের প্রত্যাশা তারা জানিয়েছেন। এবং দীর্ঘ সময়ে যদি বলা যায় বন্ধ থাকার কারণে তাদের ভেতরও এক ধরনের আসলে যেটি বলছে তাদের কষ্টের জায়গাটি, বিভ্রান্ত ভোগান্তির জায়গাটি, সেটি তারা নিজেরাই বলছে যে এটি একটি বিভ্রান্তির জায়গা হচ্ছে এবং কষ্টের জায়গা হচ্ছে এবং পরিবহনে একটি ব্যাপক কষ্টের সময় বা খারাপ লাগার সময় তারা পার করেছে, তবে দ্রুত চালু হওয়ার কারণে তারা ধন্যবাদও জানিয়েছে এমনটি শুনছিলেন। এবং আজ সকাল থেকে কিন্তু নিয়মিত যে স্বাভাবিক নিয়ম সেই অনুযায়ী কিন্তু আসলে মেট্রো রেলগুলো চলছে, উত্তর উত্তর স্টেশন থেকে উত্তর উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত কিন্তু স্বাভাবিক নিয়মেই কিন্তু মেট্রো রেল চলছে। তবে এর আগে কয়েকদিন কিন্তু আমরা লক্ষ্য করছি পরীক্ষামূলকভাবে মেট্রো রেলগুলো চালু করা হয়েছিল এবং চলেছিল, তবে তখন যাত্রী পরিবহনের যে সুবিধা সেটি কিন্তু ছিল না। তবে আজ থেকে পুরোদমে যদি বলা যায় মেট্রো রেলটি চলছে এবং সেখানে যাত্রীরা উঠছে, এবং আবারও এই তথ্যগুলো দেওয়ার সরাসরি যুক্ত ছিলাম, পরবর্তী আপডেট পেতে আবারও দেশান্তরের সঙ্গেই থাকুন।